आज उसका जन्मदिन है साहब, जिसने मुझे जन्म दिया है। हैप्पी बर्थडे माँ। क्या मांगे वो बेटा जिसने माँ की ममता पाई। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এই ধরনের হ্যাপি বার্থডে স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের কিছু মেটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলো ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। আপনারা এখান থেকে ডাউনলোড করবেন, তারপর ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর ভিডিওস অপশন থেকে প্রথমে একটি আমাদের ভিডিও ক্লিপকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করতে হবে। এরপর চলে যাবো ভিডিও সেটিংয়ে, এখানে পিকচার অ্যাড করার জন্য প্লাস আইকন এবং ফটোস অপশনে ক্লিক করব। এইখান থেকে আমাদের পিকচার সিলেক্ট করতে হবে 6টির মতো। ওকে, 6টি পিকচার সিলেক্ট হয়ে গেলে এখান থেকে হচ্ছে এগুলোকে আমরা অ্যাড করে নিব এবং ফ্রেম অনুযায়ী অর্থাৎ ফরম্যাট অনুযায়ী আমাদের পিকচারগুলো ফুল স্ক্রিন করে নিব। আমরা পিকচার আপনারা যে কোনো জায়গা থেকে কালেক্ট করে নিতে পারেন, অথবা আপনারা যদি ফাইলে থেকে থাকে সেক্ষেত্রে আপনি ফাইলের পিকচারগুলো সিলেক্ট করবেন। ওকে, আমরা জাস্ট ডাউনলোডকৃত পিকচারগুলো ব্যবহার করতেছি এবং যেটা যতটুকু প্রয়োজন জাস্ট ফুল ফ্রেম করে নেবেন। ওকে, এবার হচ্ছে আমরা চলে যাবো স্টার্টিং পজিশনে, এখানে মিউজিক অ্যাড করার জন্য অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্টরে। এরপর আমরা মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করব। এরপর হচ্ছে ডিউরেশন অ্যাড করতে হবে, এর জন্য প্রথম পিকচারে ক্লিক করব। এটা ডিউরেশনের উপর বরাবর 1.0 অর্থাৎ 1 সেকেন্ড, এবং দ্বিতীয় পিকচারে ক্লিক করব। দ্বিতীয় পিকচার এখান থেকে 0.7, তারপরের পিকচারটিকে 0.7, এখানে জাস্ট প্রথম পিকচারটি বাদে যতগুলো পিকচার আছে প্রত্যেকটা 0.7, এবং লাস্ট পিকচারটা মিউজিক যতটা থাকবে 1.1 দিলে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এরপর এখান থেকে আমাদের ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে, যে দুইটো বক্স দেখতেছেন যে ক্লিপের মাঝখানে যে বক্স আইকন, এখানে ক্লিক করবেন। এখানে অবশ্যই আপনার নেট কানেকশনটির প্রয়োজন হবে। ওকে, আমরা রাইট সাইডে চলে যাবো, এখান থেকে রাইট সাইডে স্ক্রল করে, ওকে, এখানে ইউজ পরিমাণে হচ্ছে আপনার ইফেক্ট আছে। আমরা হচ্ছে লাইট ইফেক্ট ক্যাটাগরিতে চলে যাবো। ওকে, এখান থেকে হচ্ছে লাইট ইফেক্ট ক্যাটাগরিতে আসার পর এখানে হচ্ছে আমরা ব্যালেন্স নামে একটি ট্রানজিশন ইফেক্ট দেখতে পারবো, যে এটাতে ক্লিক করবো এবং এটা হচ্ছে আমরা 0.2 করবো। ওকে, এখান থেকে যে ডিউরেশনটা আছে মূলত এটা ডিউরেশনটা 0.2 করে অ্যাপ্লাই টু অল, এবং হচ্ছে এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করার পর টিক মার্ক। ওকে, আমাদের প্রতিটা ফটোতে যেন ট্রানজিশন ইফেক্ট অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে অ্যানিমেশন অ্যাড করতে হবে, যেন পিকচার ক্লিক করবো, দেন অ্যানিমেশন। এরপর হচ্ছে আমরা এখান থেকে কম্বোতে ক্লিক করবো, এখান থেকে সেটা রাইট সাইডে গেলে জুম 1 নামে একটি অ্যানিমেশন দেখতে পারবো, এটাকে সিলেক্ট করবো। অবশ্যই এখানে কিন্তু আপনার নেট কানেকশনের প্রয়োজন হবে। তো প্রতিটা পিকচারের জন্য জাস্ট এই যে জুম 1 অ্যানিমেশনটি দেখতেছেন এটাকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, এখান থেকে জাস্ট ক্লিক করবেন এবং অ্যানিমেশন। ওকে, তো অ্যানিমেশন অ্যাড করা কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাবো স্টার্টিং পয়েন্টে। এখান থেকে হচ্ছে আমাদের একটি ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে, এর জন্য হচ্ছে আমরা ইফেক্টে ক্লিক করবো, তারপর ভিডিও ইফেক্টে ক্লিক করবো, এবং এখান থেকে চলে যাবো হচ্ছে আমরা রাইট সাইডে নাইট ক্ল্যাব ক্যাটাগরিতে, এবং এখান থেকে আমরা স্টপ বলে একটি ইফেক্ট দেখতে পারবো। ওকে, কিছুটা নিচে আসলে স্টপ ইফেক্টটিকে সিলেক্ট করবো, দেন টিক অপশনে ক্লিক করবো, ইফেক্ট প্লেয়ারটাকে ভিডিও ইন পজিশন অবধি নিয়ে যাবো। এবার হচ্ছে এইখান থেকে আমরা একটি ওভারলে ফটোস অ্যাড করবো, এই জন্য এখান থেকে ওভারলে, তারপর অ্যাড ওভারলেতে, এবং ফটোস অপশন থেকে আমরা একটি পিএনজি ফটো সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো, এবং এইটাকে আমরা যতটুকু প্রয়োজন জুম করে এটাকে আমরা নিচে এইভাবে দিয়ে দেবো এখানে পজিশনে। ওকে, দেন এই লেয়ারটাকে ভিডিওর ইন পজিশন অবধি করে দিতে হবে। দেন এখন কিন্তু আমাদের হচ্ছে এটা একটু নিচে দিতে হবে। ওকে ওকে, তো এখন কিন্তু ভিডিওটি পারফেক্ট আছে, চাইলে আপনি এখানে প্লে করে দেখতে পারেন। ওকে, সব কিছু যদি ঠিকঠাক মনে হয় ভিডিও রেজলিউশনটাকে হাতে আসতে থাকে, এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।